আগের ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে খরুচে বল করে দলের হারের কারণ হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবুও তাকে আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে একাদশে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। তবে দলের আস্থার প্রতিদান দিতে পারলেন না বাংলাদেশের পেসার। বিবর্ণ বোল্ডিংয়ে চরম হতাশ করে রান বিলিয়েছেন তিনি। এমনই মার খেলেন তাকে দিয়ে পুরো চার ওভারের কোটা পূরণ করার সাহস পেলেন না দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিন ওভারে মুস্তাফিজ পেলেন না উইকেটের দেখা দিলেন 41 রান, মানে ওভার প্রতি 13.66 রান। বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামের ম্যাচের তৃতীয় ওভারে মুস্তাফিজকে বোলিংয়ে আনেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। নিজের প্রথম ওভারে ডুপ্লেসিসের থেকে দুইটি বাউন্ডারি হজম করে ফিজ দেন 10 রান। দশম ওভারে তাকে ফের আনা হলে আবারও পিটুনি খান মুস্তাফিজ। এক ওভারে 2 ছক্কা দিয়ে হজম করেন 19 রান। মুস্তাফিজের রানের দেওয়ার সঙ্গে তার ওভারগুলোর সংখ্যা মিলে যাচ্ছিল। তাকে ফের বোলিংয়ে আনা হয় 19তম ওভারে। এবারও নামের প্রতি সুবিচার করতে পারেননি ফিজ। এবার তিনি 12 রান খরচ করেন, হজম করেন 2টি বাউন্ডারি। 3 ওভারে বোলিং করে 41 রান দিয়ে কোনো উইকেট পাননি ফিজ। তিনি দিল্লির বোলারদের মধ্যে সবচেয়ে বেশি খরুচে, হজম করেছেন 4টি চার ও 2টি ছক্কা, ডট দিয়েছেন মাত্র 2টি। এই মলিন পারফরমেন্সের পর তিনি পরবর্তী ম্যাচগুলোতে সুযোগ পাবেন কিনা তাতে বিস্তর সন্দেহ আছে।